হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। এখন শীতকালে স্ট্রবেরি বাজারে খুব ফ্রেশ পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি ফ্রেশ স্ট্রবেরি দিয়ে স্ট্রবেরি কেক করে দেখাবো। এই স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম আর ম্যাঙ্গানিজ থাকে, আর সোডিয়াম প্রায় থাকে না বললেই চলে। তাই হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য এটা খুবই ভালো। এই স্ট্রবেরি হার্টকে ভালো রাখতে সাহায্য করে, আর যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য এটা খুবই উপকারী। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে আমাদের শরীরের জন্য খুবই ভালো। যারা ডিম খান না অথচ কেক খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমি ডিম ছাড়া এই স্ট্রবেরি কেকটা বানিয়ে দেখাবো। তাছাড়া সবাই খেতে এটা ভালোবাসবেন, কেননা স্ট্রবেরিতে ভরা এই স্ট্রবেরি কেকটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন এই স্ট্রবেরি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আজকে আমি এই কেকটা ওভেন ছাড়া গ্যাস স্টোভে বানিয়ে দেখাবো। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে কি করে গ্যাস স্টোভে কেক বেক করতে হয়, তাদের জন্য আজকে আমি এটা ওভেন ছাড়া বানিয়ে দেখাবো। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক কেকের রেসিপি অলরেডি শেয়ার করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আমি উপরের আই কার্ডে আর নিচের ডেসক্রিপশন বক্সে তার লিংক শেয়ার করব, আপনারা চাইলে দেখে নেবেন। তাহলে চলুন দেখে নিই ডিম ছাড়া ওভেন ছাড়া ফ্রেশ স্ট্রবেরি দিয়ে এই স্ট্রবেরি কেকটা আমি কিভাবে বানাই। সবার প্রথমে একটি কড়াই আমি হিটে বসিয়ে দিলাম, এরপর এতে আমি একটি স্ট্যান্ড রেখে দিলাম। এবার কড়াইটিকে আমি একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম, আর কড়াইয়ের যে ছিদ্রটা আছে সেটা আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার কড়াইটিকে আমি 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে গরম করে নেব। অন্যদিকে এবার আমি কেক ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে সিফট করে নিতে হবে। এখানে আমি একটি বড় মিক্সিং বোল নিয়ে তাতে একটি ছাঁকনি রেখে দিলাম। এরপর এতে 120 গ্রাম বা 1 কাপ ময়দা নিলাম, আর বেকিং পাউডার 1.5 চামচ, আর বেকিং সোডা 1/4 চামচ নেবেন। এবার সবটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এভাবে সব ছেঁকে নিলে এতে আর কোনো দানা থাকে না, আর কেকটাও খুব স্পঞ্জি হয়। সব উপকরণগুলো আমার খুব ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার অন্য একটি বড় মিক্সিং বোল নিয়ে এতে 140 গ্রাম টক দই, 65 গ্রাম সাদা তেল, এখানে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন বা যে কোনো ফ্লেভারলেস অয়েল ব্যবহার করতে পারেন, আর এতে দিয়ে দেব 100 গ্রাম গুঁড়ো চিনি। আপনারা চাইলে ক্যাস্টার সুগারও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি বাড়িতে যে দানাদার চিনিগুলো হয় সেটাই মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে তারপরে ব্যবহার করেছি। এই সব ওয়েট ইনগ্রিডিয়েন্টটা খুব ভালো করে 1-2 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এতে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে সবটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর সাথে আমি যে ময়দাটা ছেঁকে রেখেছিলাম সেটা 2 ভাগে ফোল্ড করে দেব। একবারে পুরোটা মিশিয়ে দেবেন না, তাহলে লাম্পস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথম ভাগের ময়দাটা ভালো করে মিশে গেলে এবার সেকেন্ড পার্টের ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দই, চিনি আর তেলের সাথে ময়দার মিক্সচারটা আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি এরকম সাইজের একটি লেবু নিয়ে তার খোসাটাকে গ্রেট করে নিয়েছি। এবার সেই গ্রেট করে রাখা লেমন জেস্টটা এতে দিয়ে দিলাম। এখানে আমি 5টা স্ট্রবেরি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম, আর 4খানা স্ট্রবেরি এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ফ্রেশ স্ট্রবেরি ব্যবহার করেছি, আপনারা চাইলে এসেন্সও ব্যবহার করতে পারেন। তবে এখন যেহেতু শীতকাল আর বাজারে এখন খুব ফ্রেশ স্ট্রবেরি পাওয়া যাচ্ছে,
তাই জন্য এখানে আমি ফ্রেশ স্ট্রবেরি দিয়ে কেকটা বানিয়ে দেখাচ্ছি। এখানে আমার কেক ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক বলেই মনে হচ্ছে। আপনাদের যদি কেক ব্যাটারের কনসিস্টেন্সিটা হালকা টাইট বলে মনে হয় তাহলে 1 থেকে 2 চামচ দুধ মিশিয়ে কেক ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নেবেন। এখানে আমি একটি 6 ইঞ্চের গোল কেক টিন নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার কেক টিনেও বানাতে পারেন। এই কেক টিনটিকে প্রথমে আমি অয়েল দিয়ে গ্রিস করে তারপরে ময়দা ডাস্ট করে নিয়েছি। এবার এই কেক টিনে আমি কেক ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার এই কেক টিনটিকে হালকা ট্যাপ করে নিতে হবে। 10 মিনিট পরে এবার আমি ঢাকাটা খুলে নিলাম। এবার কেক মিক্সচার সহ এই কেক টিনটিকে আমি এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকনাটাকে আবার ঢেকে দিলাম আর লো হিটে 35 থেকে 40 মিনিটের জন্য এই কেকটাকে আমি বেক করে নেব। এই সময় কড়াইয়ের ঢাকনিটা আর খোলা যাবে না বা হিটটাকেও আর বাড়ানো যাবে না। আর বন্ধুরা, আপনারা যদি এটা ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেড প্রি হিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড কনভেকশন মোডে 35 থেকে 40 মিনিটের জন্য বেক করে নেবেন। কেকটা বেক হয়ে যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। ফিরে এলাম প্রায় 35 মিনিট পরে। কেকটা খুব ভালো করে বেক হয়ে গেছে। এবার হিটটা বন্ধ করে দিয়ে আমি কেকটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটি স্কিউয়ার দিয়ে চেক করে দেখাচ্ছি। দেখুন, স্কিউয়ারের গায়ে কোনো কেক ক্রাম লেখে নেই, স্কিউয়ারটা ক্লিয়ার আছে, তার মানে কেকটা খুব ভালো করে বেক হয়ে গেছে। এবার এই কেকটাকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করব। সম্পূর্ণ কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ডিমোল্ড করে দিয়েছি। যে কোনো কেকই ডিমোল্ড করার সময় কেকটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবেন, তাহলে কেক কাটতে যেমন সুবিধা হয় আর সহজে ডিমোল্ডও করা যায়। এই কেকটা আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারেন। এবার একটি কেকের স্লাইস আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা ময়েস্ট আর স্পঞ্জি হয়েছে। স্ট্রবেরিতে ঠাসা এই কেকটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আর যদি বাড়িতে বানান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।